नमस्कार बंधुरा, आज गानेर जीवन जीवनेर गानेर सुवर्ण जयंती पंचाशतम गाने एसे पौंछेछि। आज शोनाबो एमन एक शिल्पीर कथा जिनी मात्र 36 बछर बयसे आत्मघाती हलेन प्रबल जनप्रिय अवस्थाय थाकाकालीन। आजो काली पूजार रात एलेई बांगलार सर्वत्र बेजे उठे सेई उल्का समशिल्पीर गान, तिनि पान्नालाल भट्टाचार्य। बालीर विख्यात शाक्त भट्टाचार्य परिवारे 1930 साले जन्मेछिलेन पान्नालाल। पान्ना जखन मातृगर्भे 7 मासेर ठीक तखनी लोकान्तरित हलेन बाबा सुरेंद्रनाथ भट्टाचार्य। 8 बछरेर बड़ दादा धनंजय भट्टाचार्य सेदिन थेकेई पितृस्नेहे ताके लालन करेछिलेन। फुटबल, घुड़ी ओड़ानो, माछ धरा प्रभृति नेশায় दिन रात मेते थाकतेन पान्ना। 1947 साले मात्र 17 बछर बयसे मेगाफोन रेकर्डे आधुनिक गान गेये तार संगीत जीवन शुरू। दादा धनंजय तखन प्रबल जनप्रिय तारका। पान्नार स्वप्न छिल आधुनिक गान और सिनेमार प्लेबैक सिंगार हबेन, जदिओ शेष पर्यन्त तिनि प्रबल ख्याति अर्जन करलेन श्यामा संगीत गेये। सनत सिंहेर बंधु विश्वनाथ कुमार प्रथम पान्नालालके श्यामा संगीत गाइबार जन्य चुक्तिबद्ध करान। পরে দাদা ধনঞ্জয় তাকে নিয়ে আসেন HMP-তে ভক্তিমূলক গান গাওয়ানোর জন্য। তারপর ইতিহাস। আমার সাধ না মিটিল আশা না পুরিল, আমার মায়ের পায়ে জবা হয়ে তুই নাকি মা দয়াময়ী, সকলই তোমারই ইচ্ছা, আমায় দে মা পাগল করে, মুছিয়ে দে মা আমার এ দুটি নয়ন, মনের বাসনা শ্যামা প্রভৃতি গানে গানে বাঙালির মন ভরিয়ে দিলেন পান্নালাল। 36টি আধুনিক, 18টি রেকর্ড সহ 3টি সিনেমার প্লেব্যাক ও 40টি শ্যামা সঙ্গীতের রেকর্ড করা শিল্পী পান্নালালের আকস্মিক পরিবর্তন আসতে লাগলো আচরণে। দিন রাত শ্মশানে গিয়ে বসে থাকতেন। ভবতারিণী নাকি ধনঞ্জয়কে বহুবার স্বপ্নে দেখা দিয়েছেন, মাছ খেতে চেয়েছেন, অথচ পান্নাকে মা কেন দেখা দেন না, এই আক্ষেপ তাঁকে পাগল করে তুলল। অথচ ধনঞ্জয় ভট্টাচার্য বলছেন, পান্নার মতো নারী ছেঁড়া মা ডাক আমি কোনো দিন গাইতে পারলাম না। প্রখ্যাত শ্যামা সঙ্গীত গায়ক কে মল্লিক নবাগত পান্নাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছেন যে এমন পাগলের মতো মাতৃনাম সে কেমন করে করে। শুধু গাওয়া নয়, শ্রী অভয় ছদ্মনামে বহু শ্যামা সঙ্গীত লিখেছেন ও সুর করেছেন পান্নালাল। 1966 সালে দাদা ধনঞ্জয়ের সুরে গাইলেন অপার সংসার নাহি পারাপার, আর সেই বছরেই 27 মার্চ আত্মঘাতী হলেন সুর সাধক মাতৃভক্ত শিল্পী পান্নালাল ভট্টাচার্য। আজ কাকলিদাস শোনাবেন পান্নালালের কোনো শ্যামাসঙ্গীত নয়, তিনি যা হতে চেয়েছিলেন সেই রকম একটি আধুনিক গান। আসুন তাহলে শুনি অমিতাভ ভট্টাচার্যের কথায় ও বীরেন ভট্টাচার্যের সুরে 1945 সালে মেগাফোন রেকর্ড থেকে শিল্পীর প্রথম রেকর্ড করা আধুনিক গান, কিশোর বেলায় খেলা ছলে তুমি মালা দিয়েছিলে মোরে। কিশোর বেলায় খেলা ছলে তুমি মালা দিয়েছিলে মোরে, মালা দিয়েছিলে মোরে। আজিও আমার হৃদয়ের প্রেম, আজিও আমার হৃদয়ের প্রেম, বাধাসে ফুল ডোরে কিশোর বেলা চলে তুমি মালা দিয়েছিলে মোরে। আজ দেখি মোর নিষিদ্ধ স্বপনে, তুমি এলে যেন মনের গহনে, আজ দেখি মোর নিষিদ্ধ কিশোর বেলায় খেলা চলে তো
মালা দিয়েছিলে মোরে, নিশে পোহাইলে যে ঘুম ভেঙে যায়, ভাবি আমি একে ভুল, কেহ তো আসে চলে তুমি মালা।